বর্ষবরণ আর ঈদ আনন্দ মিলেমিশে একাকার। মঙ্গল শোভাযাত্রার বর্ণিল আয়োজনে 1431 বরণের অপেক্ষা, সবার জন্য শুভকামনা থাকে। পুরনো ভুলগুলোকে শুধরে নেওয়া, এটা আমাদের বাঙালির একটা, আমি বলবো এটা বিশাল প্রেরণা। কোনো সুনির্দিষ্ট হামলার সংখ্যা এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। সকল কিছু মাথায় রেখেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সন্ধ্যার আগে সকল অনুষ্ঠানমালা সম্পন্ন করতে হবে। টানা ছুটিতে তিল ধারণের ঠাঁই নেই সৈকত শহরে, বিনোদন কেন্দ্রে মাতোয়ারা মানুষ। আজকের জন্য নিজেকেও বাচ্চা মনে হইতেছে। আমরা আনন্দ সবাইকে সবার মাঝে ভাগ করে নিচ্ছি। বাচ্চা, ভাই, ভাইয়ের বউ সবাইকে নিয়ে ঘুরতে এসেছি। বানর দেখছি, সাপ দেখছি। গতবারের তুলনায় এবার মানুষজন অনেক বেশি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বছরের পর বছর বাড়ছে রাজধানীর তাপমাত্রা, অতিষ্ঠ জনজীবন। নামমাত্র ব্যবস্থায় আটকে নগর কর্তৃপক্ষের উদ্যোগ, চলতি মাসেই 40 ডিগ্রির পূর্বাভাস।